আমার মেম্বারশিপটা হলো 2017 সালে ক্যান্সেল করছে। তো আর যখন আমার মেম্বারশিপ হয়েছে তখন আমার হচ্ছে 2001-এ, তখন কিন্তু জায়েদ খানের নাম গন্ধ স্বপ্ন দেখতো মনে হয় যে সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসবে, তখন আমার মেম্বারশিপ হয়েছে। আহমেদ শরীফ সাহেব এবং মিজু আহমেদ ছিল সভাপতি এবং সেক্রেটারি, তো সেখানে সে কিন্তু এসে কিন্তু আমাদের মেম্বারশিপটা ক্যান্সেল করে দিয়েছে। এখন 2007 সালে সিলভির আম্মুর যেই ঘটনাটা, এটা হইতে পারে তার সাথে কাজ করার ক্ষেত্রে? সে তো একসময় খুব র‍্যাব ট্যাব সব কিছু দিয়ে খুব প্রভাব দেখাইতো। শুনেন, মানুষের হয় কি, অনেক বেশি অন্যায় করে ফেললে কোনো না কোনো কারণে এটা কিন্তু বের হয়ে যায়। এখন আপনি একটা জিনিস দেখেন, আমি যে কোনো চ্যানেলে বা যে কোনো ইউটিউব চ্যানেলে আমি যে ফুটেজগুলো দেখি এবং যার যার সাক্ষাৎকারগুলো দেখি, প্রত্যেকটার মধ্যে আপনারা একটু কমেন্ট পড়ে দেখেন, দর্শকদের কিন্তু ভালোবাসা দরকার আছে একটা শিল্পীর। একটা শিল্পীর কিন্তু সব থেকে বড় পাওয়া হচ্ছে দর্শক। জুতা মারা ছাড়া কোনো দর্শক আমি দেখতেছি না তাকে। হয় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, তাহলে জুতা মারো, তাহলে জায়েদকে চিনি না, ওকে ওর থেকে বেশি হিরো আলমকে চিনি, এগুলো তার পড়া উচিত। শুনলাম যে নায়িকা সিলভি আপনার সাথে, আপনি চিনেন তাকে, নায়িকা সিলভিকে নাকি জায়েদ খান অনৈতিক কাজের প্রস্তাব দিয়েছে এবং তাকে ইয়াবা দিয়ে কক্সবাজারে ধরিয়ে দিয়েছে, এই বিষয়টা নিয়ে আপনি কি জানতে চাচ্ছেন? আসলে কি হয়েছিল এই এই বিষয়টা তো একদম মানে পুরো একটা বোম ব্লাস্ট হয় যেরকম, সেরকম একটা নিউজ আমরা গত মিটিংয়ে শুনলাম। কারণ আমরা জানি যে সে মানে যেই ধরনের কাজ করে, এ যাবৎ যেগুলো শুনে আসছি, এরপরে যখন সিলভির আম্মা ধরনটা একটু পাল্টাইয়া বলল যে মানব পাচার এবং ইয়োবা ব্যবসা, মানে ইয়োবা ইয়ে দিয়ে তাকে ধরিয়ে দিয়েছে, এটা মানে মানে ভীষণ আপসেট একটা জিনিস শুনলাম যে একটা মানুষের মধ্যে এত জঘন্য জঘন্য কাজ কীভাবে হয়। একটা শিল্পী তো ফুলের মতো থাকে, তার মধ্যে এত এত নোংরা কেন? আমরা জানতাম যে আমাদের সাথে ব্যক্তিগত কোনো আক্রোশ ছিল বিদায় আমাদের মেম্বারশিপটা ক্যান্সেল করেছে, কিন্তু একটা মানুষের বিরুদ্ধে সে যদি খারাপ নাই হয়, এতগুলো মানুষ এতগুলো সংগঠন কেন তাকে নিয়ে কথাগুলো বলবে? কিন্তু সিলভির আম্মুর কথাগুলো শুনে আমার আসলে খুবই খারাপ লাগছে। মেয়েটার লাইফটা হেল করে দিছে, যদি সে লাইফ এরকম, এই ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে, এর একটা সুষ্ঠু বিচার আমরা চাই। আচ্ছা সুমাপা, যদি জায়েদ খান এই বিষয়ে প্রমাণ বা তথ্য চায়, তাহলে কি সিলভির আম্মা দিতে পারবে বা আপনাদের আপনার সংগঠন বা আপনাদের চলচ্চিত্র শিল্পী রক্ষা ফোরাম দিতে পারবে? শুনেন, এখন একটা কথা কিন্তু বাতাসে সব কিছুই কিন্তু ভাসে না, কোনো কিছু প্রুফ ছাড়া হয় না। যেমন আমরা আন্দোলনে কেন নেমেছি, এটা হচ্ছে আমাদের আমাদের কিন্তু শক্তি আছে, আমাদের কথা বলার একটা বোল্ড আছে, কারণ হচ্ছে আমরা শিল্পী। আমরা এরকম না যে আমাদের একটা কিছু বললে আমরা কোনো অ্যান্সার দিতে পারবো না, কোনো ছবির নাম বলতে পারবো না, কোনো ডিরেক্টরের নাম বলতে পারবো না, কেউ আমাদের চিনে না, এরকম কোনো ই নাই, ঠিক আছে? তো সিলভির মা যেহেতু এই কথাটা বলছে, নিশ্চয়ই তার কাছে প্রমাণ আছে, প্রমাণ ছাড়া নিশ্চয়ই সে এত বড় কথা একটা মানুষের বিরুদ্ধে বলতে পারে না। তাহলে তো আমরা মানে অনেক বড় বড় লোকজনের বিরুদ্ধে যা ইচ্ছা তাই সবসময় বলে যেতাম যদি প্রুফ নাই থাকতো। আর যদি সে আইনের ইয়া ভয় দেখায় বা আইনের কিছু দেখায়, এটা তো সিলভির আম্মু জানে যে একবার সে ইয়োবা দিয়ে তার মেয়েকে মানে লাইফটাই হেল করে দিছে, তাহলে সে দ্বিতীয়বার এই কথাগুলো কেন আবার বলবে? তার মধ্যে ওই বোল্ডনেস এবং ওই প্রুফ তার কাছে আছে। এখন 2007 সালে সিলভির আম্মুর যেই ঘটনাটা, এটা হইতে পারে তার সাথে কাজ করার ক্ষেত্রে? সে তো একসময় খুব র‍্যাব ট্যাব সব কিছু দিয়ে খুব প্রভাব দেখাইতো। শুনেন, মানুষের হয় কি, অনেক বেশি অন্যায় করে ফেললে কোনো না কোনো কারণে এটা কিন্তু বের হয়ে যায়। এখন আপনি একটা জিনিস দেখেন, আমি যে কোনো চ্যানেলে বা যে কোনো ইউটিউব চ্যানেলে আমি যে ফুটেজগুলো দেখি এবং যার যার সাক্ষাৎকারগুলো দেখি, প্রত্যেকটার মধ্যে আপনারা একটু কমেন্ট পড়ে দেখেন, দর্শকদের কিন্তু ভালোবাসা দরকার আছে একটা শিল্পীর। একটা শিল্পীর কিন্তু সব থেকে বড় পাওয়া হচ্ছে দর্শক। জুতা মারা ছাড়া কোনো দর্শক আমি দেখতেছি না তাকে। হয় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, তাহলে জুতা মারো, তাহলে জায়েদকে চিনি না, ওকে ওর থেকে বেশি হিরো আলমকে চিনি, এগুলো তার পড়া উচিত। যে ভাই, আমি একটা জিনিস বুঝি না, সে
রিকশা চালাক বা আলু পটল বেচুক বা যে এটাই করুক, একটা ফিল্ম তৈরি করতে অনেকগুলো আর্টিস্ট দরকার হয়, নায়ক নায়িকা সেকেন্ড নায়িকা, তারপরে ক্যারেক্টার আর্টিস্ট, কমেডিয়ান, একটা কাজের বুয়া, এগুলো ছাড়া তো একটা ফিল্ম হয় না। আমি কার সাথে কথা বলবো? এখন যেমন আপনারা কোশ্চেন করতেছেন, আমি অ্যান্সার দিতেছি, আপনারা যদি প্রশ্নগুলো না করতেন আমি কার সাথে, আমি বাসায় বসে বসে আয়নার সামনে কি আমি অ্যান্সার দিতাম? এটা না। কিন্তু তার মধ্যে সবথেকে বড় জিনিস হচ্ছে হিংসা, যে অমুক শিল্পী ছোট, অমুক শিল্পী বড়, অমুকের সাথে আমার স্ট্যাটাস যায়, আরে কবেকার তুমি স্ট্যাটাস তুমি মেনটেন করতে আসছো, সেটা আগে নিজে চিন্তা করো, আর কার সম্পর্কে কি বলো সেটা প্রুফ নিয়ে কথা বলবা। আমি আমার সম্পর্কে একটা কথা বলছি, আমি এটা বলতে চাচ্ছি না, যদি সে সামনাসামনি কোনোদিন যদি সাহস থাকে জায়েদ খানের, আমার সামনে যেন এই কথাটা বলে, শিল্পী সমিতিতে এর ওর মাধ্যমে আমি শুনছি কিন্তু এটা শুনতে চাই না, সাহস থাকলে আমার সামনে যেদিন জায়েদ খান বলবে সেদিন অ্যান্সার দিব আমি শিমু কে, ঠিক আছে? জায়েদ খানের সাহস থাকলে যেন আমাকে বলে। আর শিল্পী নিয়ে ছোট বড় কোনো কিছু নাই, সবাইকে নিয়েই তৈরি করতে হয় সিনেমা। আর আমরা অনেক বড় করে কেন কথা বলছি, অনেক কষ্ট করে আমরা এই জায়গাতে এসেছি। জায়েদ খান হয়তো বা আমার ইতিহাস সম্পর্কে জানে না, দেলোয়ার জাহান, জন্টু, কাজী হায়াত, দেওয়ান নজরুল, চাষী নজরুল ইসলাম, এরা হচ্ছে চলচ্চিত্রের একজন পিলার, লেজেন্ড, এদের সিনেমায় আমি কাজ করছি, ঠিক আছে? এরা না বুঝে কিন্তু আমাকে নেয় নাই, আমি আমার অভিমান থেকে আমি চলে গেছি। তো জানা উচিত ছিল, আমি পার্টিতে পিকনিকে কোনো কিছুতে আসি না দেখে শিল্পীর মধ্যে নাই, এটা না। কিন্তু শিল্পী তো থাকবেই, এখন দুই বছর সিনেমা না করতে পারলে সে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে। সদস্যপদ যদি আপনি বাতিলই করেন তাহলে শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডাম লাইন ধরে আসেন, আপনি তো নিয়মই ঠিক রাখতেছেন না। আপনার মাঝখান থেকে মনে করলেন শিবু আমার কথা শুনে নাই, আচ্ছা ওর সদস্যপদটা বাতিল করি, কিসের ক্ষমতা আপনার, কিসের ক্ষমতার জোর দেখান আপনি? আপনি তো আমাদের ভোটেই আপনি পাশ করছেন, তাই না? এখন তো আমার সন্দেহ হইতেছে যে 184 জন আর ভোট পাবেন না, সেই জন্য আমাদেরকে আগেই আপনি বাতিল করে দিয়েছেন যে এই ভোটটা তো আমার আসলে আসবে না। তো এত মনোবল যখন নাই তাহলে ইলেকশন করতে আসেন কেন? শিল্পী হইতে আসছেন, শিল্পী হন। দর্শক শ্রোতা, এতক্ষণ আমি আসলে যে কথাগুলো বলছি আসলে আমি নিজেও রাগে লাল হয়ে যাচ্ছি, এই জন্য আপনাদের কাছে সরি। কারণ একটা শিল্পীর আসলে পরিচয়টা থাকে তার পরিচয়পত্র, এটা দিয়ে আসলে কোনো কিছু করাই হবে না। আমরা এরকম না যে এটা পাঞ্চ করে বাজার করব বা এটা পাঞ্চ করে শপিং করব বা এটা আমাদের দিয়ে দৈনন্দিন কোনো চাহিদা পূরণ হবে, এটা না। তবে আমাদের মনের খোরাক, এটা হচ্ছে আমাদের একটা পরিচয়পত্র, আমরা একজন শিল্পী। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর চিন্তাধারা নিয়ে থাকবেন। আপনি একজনকে সম্মান করবেন, অটোমেটিক আপনি সম্মান পাবেন। আল্লাহ হাফেজ।